বস ওই মিয়া, তুমি কি বউয়ের কাছে টাই চাইতেছো নাকি পাওনা ধরে টাকা চাইতেছো? গলায় দরদ ঢালো মিয়া, দরদ ঢালো। কি ঢালবা? দরদ। হ্যাঁ জি বস। কালকে শুটিং করছো? জি বস। জি কোন সিনেমা? রংবাজির দিনগুলোতে প্রেম। রংবাজ? নিশ্চয় রংবাজের ক্যারেক্টার করছো? জি। মাথার থেকে আমরা রংবাজের ভূতটা নামে নাই। সুন্দর করে মোলায়েম কণ্ঠে ডাকবা, এখানে তোমার ক্যারেক্টারটা রংবাজ না, তুমি হচ্ছে কি একটা রোমান্টিক হাজবেন্ড। কি হাজবেন্ড? রোমান্টিক হাজবেন্ড। বউ হচ্ছে প্রেগনেন্ট, যখন তখন ডেলিভারি, তাহলে অত্যন্ত যত্ন নিয়া দরদ দিয়া বউর কাছে টাইটা চাইবা, এমনি করে বলবা হ্যাঁ গো টাইটা একটু দেবে। কিভাবে বলবা? হ্যাঁ গো, হ্যাঁ গো টাইটা একটু দেবে। হ্যাঁ এইভাবে গলাটা খাকারে দিয়ে টোনটা নিচে নামাইয়া লো হয়ে যে মিষ্টি করে বলবা। ওকে হ্যাঁ হ্যাঁ রনি বস। আর শোনো রনি, তুমি ওই আফ্রিডের ক্লোজআপ থেকে প্যান করে তুমি আসিফের ক্লোজআপ। ওকে ওকে অল ইজ ফাইন বয়। হ্যাঁ গো টাইটা একটু দেবে। আর কাট 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 আফ্রিন, তুমি তো মেকআপ দিছো কেন? আরে বাইরে এই নাটকে তুমি হচ্ছে প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী, যখন তখন তোমার ডেলিভারি। প্রেগনেন্ট মহিলাদের চেহারা দেখবে শুকনা শুকনা, অসুখ অসুখ, গ্ল্যামার নিয়ে বসে আছো। ও তোমাদের কিনে আর পারি না রে ভাই, এইটা একটা ডেইলি শো। ডেইলি আমাদের পুরো রকমের সিনেমা হয়, তোমরা তো এইরকম ঘুরাবে কেমনে? কাজ করো। এই আফ্রিন যাও তাড়াতাড়ি মেকআপ ডাউন করে আসো, যাও। প্রেগনেন্ট মহিলা এত এনজি হইলে হয় নাকি তোর? আচ্ছা ওই যে পরের সিনের জোনার আর্টিস্ট রেডি আছে? ভাই জোন রেডি? ভাই যে একটা আর্টিস্ট এখন এসে পৌঁছায় নাই। একটা বাজে এখনো আর্টিস্ট এসে পৌঁছায় নাই মানে? কোন ক্যারেক্টার? ডাক্তারের ক্যারেক্টার ভাই। ডাক্তার কারে কল দিছিলা? ভাই ইয়ার ডাক্তার মঞ্জুর চৌধুরী, MBBS FCBS BCS স্বাস্থ্য, একেবারে অরিজিনাল ডাক্তার, ডাক্তারের ক্যারেক্টার তো। আর ওনারও ভাই একটু অভিনয় শখ ছিল। এই দর্শকরা কি ডাক্তারের সার্টিফিকেট দেখতে চাইবো? আর কারো শখ পুরো করার জন্য আমি ডিরেক্টর হইছি এনে? হ্যাঁ ভাই উনি ওই যে ভাবির অ্যালার্জির ডাক্তার, ভাবিও বলছে আমাকে একটু নিতে। ও তোমার ভাবির ডাক্তার? আচ্ছা ঠিক আছে, কিন্তু ডাক্তারই তো এখন নিজেই অ্যালার্জি হয়ে গেল, তো এখন কি করবা? আচ্ছা কাম করো, ওই যে ব্যাকআপ তুহিন আছে না, তুহিন এটা কল দাও। এই আফ্রিন কি রেডি আছে? বস আমি সবকিছু এখনই দেখতেছি। এই সবাইকে এক পাল্লায় মাপবেন না আপনি। আমি জানি, আমি জানি আপনি অনেক ক্ষমতাবান, কিন্তু আমার এই পোশাক তার ক্ষমতাও কিন্তু কম না। আমি দেখো আকাশ, আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে, এভাবে এতদিন ঝুলে থাকা যায় না, আর আমি ঝুলে থাকার জিনিস না। আমাকে তো একটু সময় দিতে হবে তাই না? হুট করে এত বড় একটা ডিসিশন, তাছাড়া হুট করে বলছো তুমি? হুট করে দু বছর হলো আমাদের রিলেশন হয়েছে, আর তাছাড়া কি, বাসায় খুব প্রেশার, বাবা মা অস্থির হয়ে গেছে, কি করি বলো তো? কি করবে মানে? ব্যাগটা গুছিয়ে চলে আসো। চলে আসবে মানে? চলে আসবে মানে চলে আসবে, ব্যাগ এন্ড ব্যাগেজ। সত্যি আমাকে রাখবে কোথায়? পূর্ব রাজাবাজার 22/17 আমার মেসে, কষ্ট হবে কিন্তু ভাগ করে নেবো 50-50। তুমি তো আসলে এখন বিয়ের জন্য প্রস্তুত না, তোমার স্ট্রাগল পিরিয়ড চলছে এই সময়ে। জীবনটা একটা শিক্ষা সফর, আয়োজন করে প্রস্তুতি নিতে গেলে হয়তো মানি হবে, কিন্তু বয়সটা হয়ে যাবে পানি, মানে মনটা আর থাকবে না। কিন্তু নাই, বেশি ভাবলে টেনশন বাড়বে, তুমি ব্যাগ গুছিয়ে শীষ দিও। খুব সহজে বলে দিচ্ছ, যখন কাঁধের উপর চড়ে বসবো তখন বুঝতে পারবে। আমার কাঁধটা অনেক শক্ত। তিন ভাই, সট রেডি চলেন।
কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন তো কি করব যখনই তোমাকে দরকার হয় কোনো জরুরি কথা বলার প্রয়োজন হয় তখনই তোমাকে ফোনে পাই না অলওয়েজ বিজি আর নলে বন্ধ কল ব্যাক পর্যন্ত করো না আমি বুঝি না তুমি তুমি তো জানো আমি শুটিং এ ছিলাম আর ইউ নো আই এম এ সিরিয়াস আর্টিস্ট শুটিং আমিও করি শুটিং করতে করতে জীবনটা নাটকের মতো হয়ে যাচ্ছে একটু আগে একটা সিকোয়েন্স করলাম না ঠিক ওই বিষয়টা আমার জীবনে ঘটতে যাচ্ছে এবং সেটা জানানোর জন্যই তোমাকে আমি ফোন দিয়েছিলাম মানে মানে আমার বিয়ের কথাবার্তা চলছে বিয়ে তোমার মানে কিভাবে কি শুনে মনে হয় আকাশ থেকে পড়লে এই কথা তো তোমাকে আমি প্রথম বলছি না এবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে তুমি তো কখনোই আমার কথার গুরুত্ব দাও না তোমার সাথে না রিলেশনশিপে জড়ানোটাই আমার ভুল হয়েছে রেসপন্সিবল পারসন মানে এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বস আপনার শর্ট রেডি ও কোন সিন হবে এবার চার নাম্বার সিন খুবই ভাইটাল সিন ভাইটাল না কোনটা দেখি এটা